হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বুকের মধ্যে আগুন এই সিরিজটা আমার কেমন লাগলো এটা হইচই অরিজিনালসে আমি দেখলাম, তো সেটা নিয়ে একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই সিরিজটা 8টা এপিসোডে বিভক্ত এবং প্রত্যেকটা ডিউরেশন 8 ঘন্টা মতো, তো কিছু এদিক ওদিক হতে পারে সময়। তো এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব যিনি সেন্ট্রাল ক্যারেক্টার, যিনি আর কি ইনভেস্টিগেশন করছেন, আর ইয়াশ রোহান মানে যে সুপারস্টার তার চরিত্র অভিনয় করছেন। গল্পটাও যদি আমি বলি তাহলে একজন সুপারস্টার বহুদিন আগে সুইসাইড করেছিলেন এবং সেটা নিয়ে ইনভেস্টিগেশন হয়েছিল। ইনভেস্টিগেশন ক্লোজও হয়ে গেছিল, কিন্তু ক্লোজ হওয়ার মধ্যেও অনেক বেশি আপনার মানে কি বলবো অনেক বেশি ফ্লথ ছিল, মানে ফ্ললেস ইনভেস্টিগেশন হয়নি। সে যে কোনো কারণেই হোক, অনেকেরই হয়তো স্বার্থ থাকে মানে ছিল, সেই জন্য এটা হয়তো ক্লোজ করে দেওয়া হয়েছিল। কিন্তু সাডেনলি সুপারস্টারের মাই চেয়েছে যে এই কেসটা রিওপেন করতে, এবং কেসটা চলে আসে অপূর্বর কাছে। তো তিনি এবার কেসটা কিভাবে ইনভেস্টিগেশন করছেন, তার ইনভেস্টিগেশনের প্রসেস থেকে শুরু করে তার অ্যাটিটিউড, কথাবার্তা, এখানে সমস্ত কিছু আমার ভালো লেগেছে। অপূর্বর অভিনয়টা সত্যি ভালো লেগেছে। আর এখানে আর যদি আমি বলতে যাই যে এখানকার সুপারস্টারের যে সুপারস্টার যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি ইয়াশ রোহান, ইয়াশ রোহানের আমি একেন বাবু, বাংলাদেশের ওপর একটা একেন বাবু সিরিজ হয়েছিল বটে, সেখানে মানে সেখানে দেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি দু একটা নাটক আমি ওনার দেখেছি বাংলাদেশের, যদিও সেগুলোর আমি রিভিউ দিইনি। অ্যাকচুয়ালি ইয়াশ রোহান যে ধরনের ক্যারেক্টার উনি প্লে করেন না, বা ওনার চেহারার সঙ্গে নেই, সুপারস্টার ব্যাপারটা ঠিক যায় না। আর সুপারস্টার ব্যাপারটা গেলেও তাহলে এই চরিত্রটা করার জন্য ওনাকে তাহলে অনেকটা বেশি গ্রুমিং করানোর দরকার ছিল। তো মানে সুপারস্টারদের একটা আলাদা অরা থাকে, তো সেই জিনিসটা তাকে দেখে আমার মনে হয়নি। আর আদার্স ক্ষেত্রে যদি আমরা বলি যে তার লাইফস্টাইল কেমন ছিল, এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সবাই তাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। একটা জিনিস, কেউ কোনো কিছু কেস করতে চাইছে, সেখানে আরমান, আরমান মানে ইয়াশ রোহানের ক্যারেক্টারটার নাম, মানে সুপারস্টারের নাম হচ্ছে আরমান, তো এই আরমানের নামটা ব্যবহার করা হচ্ছে। তো আরো আরো অনেক কিছু ক্ষেত্রে তার মা চ্যারিটি করতে চাইছে, সেখানে ছেলে টাকা দিচ্ছে, ছেলে যখন হিসাব চাইছে তখন তার মা তাকে দিচ্ছে না, যেটা হয় মানে মানে বাড়িতে এরকম একজন সুপারস্টার থাকলে শুধু তো টাকাটা আসে না, তার সঙ্গে সঙ্গে ফেমও আসে, এবং ফেম আসার কারণে এবং তাকে যে এইভাবে যে ব্যবহার করা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ডিরেক্টর ভালো করে দেখিয়েছেন। তো এই এই পোর্শন গুলোতে কিন্তু আমার খারাপ লাগেনি, এই ঘটনাগুলো। এবং তার কিন্তু কথা বলার লোক বলতে কিন্তু শুধুমাত্র তার বাবাই ছিল। তো এই রকম কেসকে অত বছর বাদে আবার রিওপেন করার পরে অপূর্ব কিভাবে এই কেসটাকে সলভ করবে সেটা দেখার জন্য আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে। এরপর যদি চলে আসি আমি অভিনয়ের কথায়, অভিনয়ে আমার অপূর্বর অভিনয় এক কথা অসাধারণ, এবং অপূর্বর আশেপাশে যারা যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিকই আছেন। ইয়াশ রোহানের অভিনয় আমার খারাপ লাগেনি, কিন্তু সুপারস্টারের যে একটা অরা থাকে সেই অরাটা তার মধ্যে থেকে মিসিং ছিল। বেসিক্যালি ইয়াশ রোহান মানে বেশিরভাগই উনি যে সিনেমা মানে সিনেমা বলবো না, যে সিরিজগুলো উনি করেছেন মানে আমি যেগুলো দেখেছি সেগুলোর সবকটাই কিন্তু মানে ক্যারেক্টার ড্রিভেন আর কি প্লটে উনি কাজ করেছেন। এরকম ভাবে সুপারস্টারের সুপারস্টারের রোলে উনি করছেন, এটা একটা মানে এই এই জায়গাটা একটু অন্যরকম আর কি আমার লাগছিল। তো আর বাদ বাকিরা তো আমি যেরকম বললাম সবাই ঠিকঠাকই আছে। এছাড়া যদি আমি আরো ক্যামেরার কাজ থেকে শুরু করে অন্যান্য কাজের কথাও যদি বলি, ক্যামেরা বা টেকনিক্যালি আমি যদি কথাগুলো বলি, তো সেগুলো খারাপ নয়। হ্যাঁ, কয়েকটা দৃশ্য যখন সুপারস্টার তার প্রেমিকার সঙ্গে যেই জায়গাটা দেখা করতে আসছে, দুটো গাড়ি চলে এলো, মানে এই জায়গাগুলো বড্ড বেশি সিনেমাটিক ওয়েতে এটা দেখানো হচ্ছে, কারণ এটা তো সিনেমা শুটিং হচ্ছিল না তখন, যে দুপাশ থেকে দুখানা গাড়ি এলো, দুপাশ থেকে দুজনে বেরোলো, একই সঙ্গে বেরোলো, মানে এই জায়গাগুলো ঠিক সিনেমাটিক নয়। তো এটা তো রিয়েল লাইফে দেখাচ্ছে,
তো রিয়েল লাইফটা রিয়েল লাইফের মতো করে দেখালেই ভালো হতো। এরকম দু একটা সিন আছে, যদিও সেগুলো বলার মতো নয়, ওগুলো থাকবে, ফ্লস থাকবে, ওটা এমন কিছু ব্যাপার না। কিন্তু শেষ 15 মিনিট আমি মানে আমি একদম স্পিচলেস হয়ে গেছি শেষ 15 মিনিটে। মানে মানে কি বলবো, যে একজন মানুষ সে চাইছে না, তার সে অ্যাকচুয়ালি তার মার্ডার হয়েছিল না, সুইসাইড সে করেছিল, সে কাউকে বলতে চাইছে না, সে তার নিজের ব্যথাটা মানে তার যে অপ্রাপ্তিজনিত হতাশা, সে হতাশার কথাটা সে কাউকে বলতে পারছে না বা শেয়ার করতে চাইছিল না। কিন্তু সে ওই মানুষের মনের মধ্যে সে বেঁচে থাকতে চাইছিল। তো এখানে লাস্টে কনক্লুশন এটাই ডিরেক্টর আমাদের সামনে ড্র করেছেন যে সলভ হয়নি বলেই মানে চরিত্রটাও বেঁচে আছে আমাদের মনের মধ্যে এবং এই কেসটাও বেঁচে থাকবে। তো এটাই মানে এই সিনটা আমার কাছে মানে সমস্ত ভুলগুলোকে মানে দূরে সরিয়ে রেখে এই সিরিজটার মধ্যে যদি মানে পুরো 100 মানে যদি আমি বেশ একটা ভালো নাম্বার দিই, যদি 90ও দিই, তাহলে হচ্ছে হচ্ছে এই শেষ সিনটার জন্য। মানে এইরকম ধরনের সিন আমি দেখেছি, মানে ভারতবর্ষ অনেক হয়েছে, কিন্তু সিনটা এই সিনটা করেছে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে আমাদের সামনে দেখানো হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।